আমরা সকাল সকাল চলে এসেছি সঙ্গে দেশি মোরগ নিয়ে। নমস্কার। শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত জীবনের অনেকগুলো দিন অনেকগুলো রাত কেটে চলে যায়, দিনের পরে রাত আসে, রাতের পরে দিন, তা জীবনে থেকে যায় শুধু কিছু কর্ম। সেই কর্ম মাথায় নিয়ে আজও আমরা পৌঁছে গেছি সেই গ্রামে, সেই মানুষদের পাশে। আজকে আমরা নিয়ে এসেছি দেশি মুরগি কষা। তারই পাশে আছে ডাল, আর তারই সঙ্গে আছে পাঁচমিশালি সবজি। বিলম্বটা সময় নষ্ট না করে চলে আসুন টিকিট কাউন্টারে। টিকিট কাটুন, তাম্বুর ভিতরে প্রবেশ করুন, চালু শুরু আরম্ভ হতে চলেছে এক্ষুনি। তাহলে চলুন শুরু করি। দিস ইজ টমেটো কাটিং। হ্যাভি ভাই, চাটনির জন্য তোমার টমেটো কেটে দিচ্ছি। আজকে আমার পাটা আনতে ভুলে গেছি। চন্দন কাঁদছে কেন মামা? চন্দনের হাতে ব্যথা লেগেছে। চন্দনের ওই টোটোতে মাল চাপাতে গিয়ে হাতে চাপা খেয়ে গেছে, এই যে জায়গাটা খুলে গেল। প্রচুর ব্যথা। তাহলে কি চন্দন আগে ছুটি দিয়ে দেবে? চন্দনকে ছুটি দেবো না, চুপচাপ বসিয়ে রাখবো এখানে, বসতে হবে রেস্ট। দাদারে বাড়ি যাবো। বাড়ি যাওয়া হবে না, এখানে বসে থাকো, তোমার কিচ্ছু করা লাগবে না, আমরা করে দেবো, কিন্তু তোমাকে এখানে বসে থাকতে হবে। হ্যাঁ, ওষুধ কিনতে হবে না? ওষুধ কিনতে হবে, আমরা আমি ওষুধ কিনা পাঠাচ্ছি। ফাঁস মাসের করলে কথা আজকে এই মুরগুবুনি এসে আমরা যে খাবারটা তৈরি করছি, এই খাবারটা আজকে তুলে দিয়েছেন আমাদের এই কাকা, এসে গেছেন আমাদের সঙ্গে। তা আজকে কাকা কাকিমায়ের জন্মদিন উপলক্ষে এই খাবারটা এই গ্রামবাসীরা মুখে তুলে দিচ্ছেন। এর আগেও আমাদের একটা এপিসোড কাকা আমাদেরকে দিয়ে করিয়েছেন, খুব ভালো। আমাদের মন থেকে আমরা কাকাকে ধন্যবাদ জানাই, এভাবে যেন গরিব মানুষের পাশে কাকা যেন আরও দাঁড়াতে পারে। আমাদের এই প্রচেষ্টাটা আমার খুব ভালো লাগে, আর আমি টিভিতে দেখে খুব অনুপ্রাণিত হয়েছি। আর তাছাড়া আমি এখানে গতবার প্রথমে একবার এসে তোমাদের কাজকর্ম দেখে গিয়ে খুবই ভালো লেগেছিল। আমি তো আরও বেশি আকৃষ্ট হয়ে গতবার একটা অনুষ্ঠান করেছিলাম তোমাদের মাধ্যমে। আর আমি নিয়ে এসেছি, আমার সাথে আছে আমার ছেলে, আর আমার ছোটো শালার মেয়ে, ওই হচ্ছে আমার বড়ো শালাবাবুর ছেলে। আগামী দিনে তোমাদের সাফল্য আরও হোক, তোমরা আরও এগিয়ে যাও সুষ্ঠুভাবে মানুষকে, এইভাবে যে গরিব মানুষগুলোকে খাওয়াচ্ছ, এটা ভগবানের একটা আশীর্বাদ নিশ্চয়ই তোমাদের উপরে পড়বে। আর তোমাদের এই প্রচেষ্টাকে আমরা সত্যিই খুব মানে আন্তরিকভাবে ভালো লাগে আমাদের আর কি। এখনও অনেক এই ব্যাপারে আমার ছেলে যথেষ্ট রকম সহযোগিতা আমাকে করে, ছেলে সম্পূর্ণ সহযোগিতা না থাকলে আমি একাই কাজ করে উঠতে পারতাম না। খুব ভালো লাগলো শুনে যে আপনার ছেলে আপনার সাথ দিচ্ছে, আপনার পাশে আছে আপনার। আমার ছেলে বা ছেলের মানে বৌমা অন্যান্য সব যারা সবাই এই ব্যাপারে যথেষ্ট সাথ দেয় আমাকে। খুব সুন্দর কচি কুমড়ো পেয়েছি, নিয়ে নিয়েছি, তার সঙ্গে কুমড়ো কেটে নি। চন্দনকে রাখা যাবে না, ওর ওকে বাড়ি পাঠিয়ে দিতে হবে, বাড়ি পাঠিয়ে দিতে হবে। খুব ব্যথা লাগছে, ওকে ডাক্তারের কাছে পাঠাতে হবে একদম কচি। বেগুন আমরা এখন ডালে ফোড়ন দেব। তেল গরম হয়ে গেছে, ঢেলে দেব গোটা শুকনো লঙ্কা, গোটা জিরে আর তেজপাতা। কি বলে? গোটা জিরে, গোটা শুকনো লঙ্কা, তেজপাতা। দাদা
চন্দন এটা কি বলতো মুলো হ্যাঁ মুলো উচ্চারণটা ভালো করে কর মুলো এখন আমরা টমেটো চাটনি রান্না করব টমেটো চাটনি রান্না করব প্রথমে দেব শুকনো লঙ্কা তেজপাতা এরপর দেব সরষে এরপর দিয়ে দেব টমেটো এরপর দেব পরিমাণ মতো লবণ শরীর খারাপ অসুস্থ করে মানে একটু রেস্টে গেছে আজকে আমাদের দু ভাইকে এক জায়গায় বসিয়ে দিয়েছে ওকে বলেছে তুই পেঁয়াজ চল আর জামাইবুকে বলেছে আদা বাটো আমি এখানে বসে বসে একটু ঠ্যাঙের পরে ঠ্যাঙি তাই এত কথার পরে একটা গান করি ও টাকা সঙ্গে যাবে না পয়সা সঙ্গে যাবে না সোনা দানা গয়না গাঠি একদিন তোর হবে মাটি এক টুকরো কাপড়ও কেউ অঙ্গে দেবে না টাকা সঙ্গে যাবে না পয়সা সঙ্গে যাবে না সঙ্গে কি যাবে সঙ্গে হরি নাম কৃষ্ণ নাম সঙ্গে যাবে আর কিছু না আর কিছু যায় না শেষের দিনের একটাই সম্বল কেউ সঙ্গ দেবে না আমাদের চাটনি হয়ে গেছে নামিয়ে নিলাম এই পৃথিবীতে কাকে বন্ধু বানাবে পাখিকে সে তো উড়ে যাবে ফুলকে সে তো ঝরে যাবে চাঁদকে সে তো ডুবে যাবে মানুষকে সে তো সময়ের সাথে সাথে বদলে যাবে তাই চোখের জল বার করে নি জানো কি করছো তুমি আমি হ্যাঁ আমি রসুনকে ফিনিশ করছি কড়াই চাপিয়ে দিলাম এখন আমরা রান্না করব পাঁচমিশালি সবজি কড়াই খান লগে লইয়া চাপাইয়া দিয়া পালাই গেল এখন কয়তে যে তুমি একা একা রান্ধো আর কেউ আমার লগে আসে না কি করুম কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিই পাঁচমিশালি সবজি রান্না করব তার জন্য ফোড়ন নিয়েছি গোটা শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা জিরে সবজিগুলো সুন্দর করে ধোয়া হয়ে গেছে এইবার তেলের উপর আমরা দিয়ে দেবো দিয়ে দিলাম রান্না করতে যে ভুলে যাচ্ছ না না তুমি তুমি নিয়ে আসছিলে না না এই মূল্যটা কিন্তু তুমি দিতে না রে ও দেবো হ্যাঁ দাও দেবো কাঁচা লঙ্কা আদা লবণ স্বাদ মতো একটু ঢেকে দেবো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে দেশি মুরগি রান্না করব মোড়ক মোড়ক দেশি মোড়ক রান্না করব কড়াই চাপিয়ে দেওয়া হলো হ্যাঁ বো কি দেবা দিয়ে দাও এই তো দিচ্ছি পরিমাণ মতো হলুদ ধনে বাটা লাস্টে দিয়ে দেবো জিরে বাটা দেশি মোরগ রান্না করব মাংসের ফোড়নের জন্য নিয়েছি গোটা গরম মশলা গোটা জিরে আর তেজপাতা কুচনো পেঁয়াজ আনন্দ দা তোমার তরকারি দেখো কেমন হয়েছে কি পেঁয়াজটা সুন্দর ভাজা হয়ে গেছে বাদ দেবো আমরা রসুন বাদ দেবো আমরা আদা
ধনে বাটা, জিরে বাটা, শুকনো লঙ্কা বাটা। স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, আমাদের মশলা কষানো হয়ে গেছে। এবার দেশি মুরগির মাংসটা আমরা দিয়ে দেবো। চলো ঢেলে দাও। বাবারে মাংস কষানোর জন্য এখন আমরা মিট মশলাটা দিয়ে সুন্দরভাবে কষিয়ে নেবো আরো ভালো করে। আমাদের পাঁচ মিশালে সবজি হয়ে গেছে। মাংস আমাদের সুন্দর কষানো হয়ে গেছে। আমাদের মাংস তরকারি হয়ে গেছে, আমরা নামিয়ে নিলাম। আরো অনেক কিছু আছে। হ্যাঁ মজা মজা মজা। মিষ্টি মিষ্টি নমস্কার। সকাল থেকে এসে খুব সুন্দরভাবে রান্না বান্না করেছি। গ্রামের প্রচুর লোক এসেছে, প্রচুর লোককে পেট পুরে খাইয়েছি, খুব তৃপ্তি লাগছে। আর যদি ভিডিওটা দেখে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এখনও অনেক বন্ধু আছেন ভিডিও দেখছেন, লাইক করছেন আর শেয়ার করছেন না, অবশ্যই করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওয়। টাটা।